বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর একটা রেসিপি, যেটার মধ্যে লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা 2 পিস কুমড়ো আর সেদ্ধ করা একটু আলু, আর লাগছে মশলার মধ্যে লাগছে টমেটো বাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর অ্যাজ ইউজুয়াল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন আর চিনি। দেখতে থাকুন বন্ধুরা। সিদ্ধ করা কুমড়োটা বন্ধুরা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটার জন্য একটা আমাদের আমরা কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, ভাজার জন্য আমরা এখানে একটা মন্ড বানিয়ে নেবো, তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ করা কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, বাইন্ডিং করতে যতটা লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন, আপনারা এখানে ময়দা কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে পারেন। আমরা একটা ঠিক আটা মাখার মতো মন্ড বানাবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, এটা ঠিক বড়ার আকারে ভাজা হবে, বড়ার মতো গোল গোল, যেরকম আপনারা কোপ্তা কারি খেয়েছেন বলতে পারেন, খুব বড় কোপ্তা কারি। এটা একটু সামান্য একটু গরম মশলাগুলো, এটা না দিলেও চলে। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে সেদ্ধ করা আলু ইউজ করছি। এখানে প্রথমে হাফ আলু দিয়ে দেখছি কতটা কীরকম হচ্ছে, যদি পরে আরও দরকার পড়ে আর একটু ইউজ করে নেবো। এটা ভালো করে মেখে আমি প্রায় 1.5 চামচের মতো দিয়েছিলাম, মানে 1 চামচ ভর্তি করে একদম বেসন দেওয়ার পরে মনে হচ্ছে বন্ধুরা আর একটু নরম হয়ে আছে। এটার মধ্যে আর একটু একদম আর একটু যাতে বেসনের গন্ধ না ওঠে সেই মতো বেসন একটু আর একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবো। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে আমি বাটা দিয়ে দিয়েছি সেহেতু আর কাঁচা লঙ্কা ইউজ করছি না। আপনারা এখানে চাইলে কুমড়োটা গ্রেট করে ইউজ করতে পারেন, আমি এখানে গ্রেট করে কুমড়োর একটা গন্ধ থাকে তার জন্য কুমড়োটাকে সেদ্ধ করে ইউজ করছি। দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এবার এটাকে আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। আপনারা এই ক্ষেত্রে এটার মধ্যে ধনে পাতাও দিতে পারেন। এটা এবারে আমি ভালো করে দেখুন এমনি করে করে ফাটিয়ে নিয়েছি, ভালো করে মেখেও নিয়েছি, এটার মধ্যে কোনো লাম্প না থাকে। এবার দেখুন বন্ধুরা আমি এটা প্রায় গোল গোল করে ভেজে নিচ্ছি, খুব বড়ো করবো না, খুব ছোটোও করবো না। আপনারা এসবের কোপ্তাকারি, কলা, কাঁচা কলার কোপ্তাকারি খেয়ে থাকেন, এই কুমড়োর কোপ্তাকারিটা বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এরকম লাল লাল করে এপি টুপি ভালো করে ভেজে নেবো বন্ধুরা, এরকম করে সব কোপ্তাগুলো প্রায় ভেজে নেবো। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এগুলো আমরা উঠিয়ে নিচ্ছি, এগুলো ধীর স্থির হয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে বন্ধুরা, এরকমটা করে ভেজে নিয়েছি আমরা। এরপরে এই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিলাম,
একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। চিনিটা গলতে গলতে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা পুরো গলে গেছে বন্ধুরা, এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা অর্ধেকের বেশি প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজে লাল লাল কালার ধরে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি এখানে একটার মতো টমেটো বাটা দিয়েছি। তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলার থেকে সমস্ত রকম গন্ধ করে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়ার জলটা। কুর্তাগুলো জল টানবে বন্ধুরা, ওই জন্য এর মধ্যে আর একটু গরম জল মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠলে এবার আমরা কুর্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ফুটে উঠে আমাদের ঝোল ভালো করে ফুটে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তা। এইগুলো বন্ধুরা এত সুন্দর হয়েছে খেতে, আপনারা খালি খেয়ে নিতে পারেন। এটা একটু অন্য ধরনের রান্না বন্ধুরা। ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এরপর আমরা উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, দু তিন মিনিট হয়ে গেছে, অপূর্ব হয়েছে বন্ধুরা। এটা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আরও নতুন নতুন ভালো রান্না দেখার জন্য আমার পাশে থাকবে।
আমরা গ্যাস বন্ধ করে দিলাম, রান্না রেডি। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।